ব্লাড ব্যাংকে রক্ত সংকট দূর করতে রক্তদান শিবিরের আয়োজন করলো উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস। শনিবার ইসলামপুর বাস টার্মিনাসে এই শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কানেলাল আগরওয়াল, ইসলামপুর পৌরসভার প্রশাসক মানিক দত্ত, জেলা মহিলা সভাপতি চৈতালি সাহা, জেলা যুব সভাপতি কৌশিক গুণ, চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, ইসলামপুর এবং চোপড়া ব্লকের সভাপতি সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা করেন। জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণ জানিয়েছেন, এই মুহূর্তে 70 ইউনিট রক্ত দিয়ে ব্লাড ব্যাংকের রক্ত সংকট দূর করার চেষ্টা করা হচ্ছে। আগামীতে আবার রক্ত সংকট দেখা দিলে আবার রক্তদান শিবির আয়োজন করা হবে। সংগৃহীত রক্ত ইসলামপুর ব্লাড ব্যাংকে পাঠানো হবে। রক্তদান শিবির আয়োজন করেছি আমরা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস ইসলামপুর সাব ডিভিশন নিয়ে করণদিঘিটা বাদ দিয়ে। এরপরে করণদিঘি থেকে আমরা ওই ডিভিশনে রাইজল ডিভিশনে একটা মেগা ফ্ল্যাগ ফাংশন ক্যাম্প করব। আমরা এসডিএসএ ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কত বোতল আপনাদের রক্ত দরকার আছে। এই মুহূর্তে তারা বলেছে আমাদের কাছে 70 প্যাকেটের বেশি আমরা রক্ত নিতে পারবো না। সেই জন্য আমরা আশা করেছিলাম এখানে 150-200 দিব, সেই ওদের মোতাবেক আমরা 70 প্যাকেটই রক্ত দিচ্ছি আজকে। এবং এই করোনা পরিস্থিতিতে মানুষজন যে ভয় পাচ্ছে রক্ত দিতে, বিভিন্ন হাসপাতাল বিভিন্ন নার্সিংহোম যে রক্ত শূন্যতায় ভুগছে, আমরা যুব তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুর যতক্ষণ আছি উত্তর দিনাজপুরের মানুষকে রক্ত শূন্যতায় ভুগতে দিব না এবং মানুষের পাশে মানুষের স্বার্থে করোনা থেকে আরম্ভ করে রক্ত বিভিন্ন বিষয়ে সর্বদলে যুব তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুরে নিয়োজিত থাকবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কানাইয়ালাল আগরওয়াল, গৌতম পাল, গোলাম রব্বানি, মিনাজুল আর মিনাজাদ, আব্দুল করিম চৌধুরী, আমাদের হচ্ছে আরও যত এমএলএ আছে হামিদুর রহমান সহ আরও যত এমএলএ আছে তাদের নেতৃত্বে আমরা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস চলবো। আমাদের এই ডিভিশনের কথা বললাম এমএলএদের কথা, এরপরে আমরা ওই ডিভিশনেরও কথা বলবো। সেখানকার যারা এমএলএ আছে ইটাহার, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, এমদাবাদ তাদেরও কথা বলবো ওই ডিভিশন নিয়ে যখন করবো। আমরা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সবসময় সর্বদাই মানুষের পাশে মানুষের স্বার্থে সেবায় নিয়ে। দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ, ইসলামপুর।